এই যে, হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম টু এডিয়ান স্ক্রিপ্ট। আজকের নতুন ভিডিওয়ে দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। তো চ্যাম্পিয়ন্স লিগের এবার দুটো ম্যাচ নিয়ে আলোচনাটা করা যাক। শেষ হয়ে গেল রাউন্ড অফ 16-এর ম্যাচ। তো কোয়ার্টার ফাইনালে এখন কোন কোন দল উঠে গেছে সেটা সবাই জানো, তাই একবার বলে দিই। বার্সেলোনা থ্রু করেছে আর লিভারপুল থ্রু করেছে, এই দুটোই হাই ভোল্টেজ গেম ছিল। ম্যাচটা নিয়ে আসি, প্রথমে বলবো লিভারপুল ভার্সেস বায়ার্ন মিউনিখ ম্যাচটা। তো ম্যাচটা বায়ার্নের হোম ম্যাচ ছিল, লিভারপুলের অ্যাওয়ে ম্যাচ ছিল। ম্যাচের রেজাল্ট হয়েছে বায়ার্ন মিউনিখ 1 এবং লিভারপুল 3। তো ফার্স্ট হাফে বায়ার্ন মিউনিখ যেহেতু ঘরের মাঠে খেলছে সুতরাং অ্যাটাকটা করবে এটাই স্বাভাবিক, সেটাই করেছে। কিন্তু লিভারপুল ফার্স্ট হাফে একটু অফ ছিল, অফ ইন দ্য সেন্স অ্যাটাকিংগুলো ওরা যেন স্পিডে করে ওরকম করছিল, বাট বায়ার্ন মিউনিখও খুব ভালো সেগুলোকে প্রতিরোধ করছিল এবং কাউন্টার অ্যাটাকও করছিল। সবাই খুব ফ্রেশ লাগছিল, সবাই খুব ফ্লুয়েন্সি, প্রত্যেকটা প্লেয়ারই খুব ভালো ছিল, সুতরাং খেলাটা দেখতেও ভালো লাগছিলো। আর অ্যাটমোসফিয়ার নিয়ে কিছু বলার নেই, প্রথম গোলটাই তুলে নেয় লিভারপুল সাবস্টিটিউশনের ধাক্কাটা প্রথমে সামলে নিয়ে। তো তারপর সাদিও মানে গোলটা করে, অবশ্যই ওর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এটা বলতেই হবে গোলটার ক্ষেত্রে, কিন্তু তাও বলবো ভ্যান ডাইক যে পাসটা ভেবে দিয়েছিল, একটা বিশাল বড় লং পাস নিজেদের এরিয়া থেকে বিপক্ষ পেনাল্টি বক্সের মধ্যে, সেটা সাদিও মানে খুব ভালো রিসিভ করে এবং নিজস্ব দক্ষতায় নয়ারকে কাটিয়ে নেয় এবং সেটা একটা শটটা গোলের মধ্যে রাখে। খুবই কঠিন টার্নে, একটা টার্ন নিয়ে গোলে রাখা বলটা প্রচণ্ডই কঠিন, খুবই ভালো গোলটা চেনে এবং সাদিও মানে যেমন এক্সপেক্ট করা হয়েছিল ওরকমই গোলটা দেয় এবং লিভারপুলকে এক গোলে এগিয়ে দেয়। তো অসাধারণ গোল এটা। তো তারপর থেকেই লিভারপুল আবার ম্যাচে কনফিডেন্সটা ফিরে পায় এবং ম্যাচে আবার ফিরে আসে, কিন্তু বায়ার্নও হিট ব্যাক করে একটা 13 মিনিটের পর। 39 মিনিটে সার্জিও গ্নাবেরি যখন অ্যাটাকটা করে বায়ার্ন মিউনিখের হয়ে, তখন অ্যান্ড্রু রবার্টসন তখন একটু বিট হয়ে যায় স্পিডের ক্ষেত্রে এবং একটা শট গোল মুখে একটা শট নেয়। তো সেই শটটা তারপর আবার জোয়েল মার্টিন প্লেয়ার অবভিয়াসলি খুবই পেসে এসেছিলো বলটা বুঝতে পারেনি, তো সেটা নিজেদের গোলেই চলে যায়, ডিরেকশন ভুল ছিল তাই জন্য নিজেদের গোলেই চলে যায়, ক্লিয়ার করতে পারেনি এবং সেটা অ্যাটাকে ফিরে আসে বায়ার্ন মিউনিখ। তো বায়ার্ন মিউনিখ এক এক হয়ে যাওয়ার পর থেকে অ্যাটাকের চেষ্টা করেছিল ফার্স্ট হাফে, বাট তারপর থেকে কিছু ফ্রুটফুল কোনো মুভমেন্ট ওরকম হয়নি, মানে গোলের মতো গোল করার মতো সুযোগ কোনো দলই তৈরি করতে পারেনি। স্টার্টটা এরকমভাবে এক একে শেষ হয়, যেহেতু লিভারপুল একটা গোল করেছে এবং একটা গোল শোধ দেয় অ্যাবে গোলের অ্যাডভান্টেজে, লিভারপুল ডেফিনেটলি এগিয়েছিল, বাট বায়ার্ন মিউনিখও যেহেতু এক গোল হিটব্যাক দেয় এক একে, সুতরাং ফার্স্ট সেকেন্ড হাফে যা ইচ্ছা তাই হতে পারত। তো সেকেন্ড হাফ যখন নামে তখন লিভারপুল প্রথম থেকেই খেলাটা ধরে নেয়, প্রথম থেকেই ভালো খেলছিল। বায়ার্ন মিউনিখে একটু ছন্দপতন একটু মনে হচ্ছিল দেখে, বাট যেহেতু ঘরের মাঠে খেলছিল বায়ার্ন তো এই জন্যে কিছু বলা যায় না কখন কী ঘটে, কিন্তু ঠিক কাজটা করে ফেলে ভ্যান ডাইক নিজে। 70 মিনিটে ভ্যান ডাইক গোলটা দেয় হেডে, যে একটা কর্নার থেকে জেমস মিলনার একটা সুন্দর কর্নারটা রেখেছিল, কিন্তু এরিয়াল বলে ভ্যান ডাইকের হাইটটাকে ইউজ করে এরকম একটা স্ট্রং হেড রাখা এটা খুবই কঠিন, যেখানে বিপক্ষ ডিফেন্সের সুলের মতো একটা ডিফেন্ডার রয়েছে তাকে কভার করে ওরকম একটা হেডে বল রাখা ভেরি টাফ। তো সেইটা একটা দলকে এগিয়ে দিয়ে যায় এবং পুরো প্রত্যেকটা একটা প্লেয়ার উজ্জীবিত হয়ে ওঠে এবং কোচেরও তখন এক্সপ্রেশন দেখা যাচ্ছিলো খুবই খুশি, প্রচণ্ড মানে এক্সেলেন্ট ভ্যান ডাইক এক্সেলেন্ট। তো তারপরেই আবার চেষ্টা করে বায়ার্ন মিউনিখ হিটব্যাক করার, বাট রবার্ট লিয়ান্দোস্কি একটা সুযোগ পাওয়া সত্ত্বেও ওটা গোল করতে পারেনি। তো তারপর থেকে বায়ার্নের সেরকম কোনো সুযোগ তৈরি হয়নি, লিভারপুল আবার ম্যাচে ফিরে আসে। তারপর শেষের দিকে 84 মিনিটের মাথায় সালার একটা দুর্দান্ত ক্রস এবং ক্রস থেকে সাদিও মানে অসাধারণ দক্ষতায় জায়গায় পৌঁছে গিয়ে বলটা হেডে রাখে, নয়্যারের কিচ্ছু করার ছিল না। 84 মিনিটে 3-1 গোলে ডিফারেন্স হয়ে যাওয়া মানে অলরেডি থ্রু। তো আর যেখানে একটা সংঘবদ্ধ টিম খেলছে লিভারপুল, তো এক্সেলেন্ট লিভারপুল, দারুণ একটা খেলা দেখতে পেলাম, মানে অ্যাওয়ে ম্যাচে জার্মানির মতো জায়গায় গিয়ে বায়ার্ন মিউনিখের মতো একটা টিমকে হারানো যে কী কঠিন সেটা আমরা সবাই জানি, অতীতে এরকম হয়ে এসছে, বায়ার্ন মিউনিখ কত টিমে যে স্বপ্ন চুরমার করেছে সেটা আমরা সবাই জানি, আর উল্টোটাও হয়েছে। তো এইটা আবার হলো বায়ার্ন মিউনিখকে গিয়ে হারানো, বাট ভেরি টাফ, কমেন্ডেবল জব, ক্লপের জন্য ভালো লাগছে, টিমটার জন্য ভালো লাগছে, গুড গোয়িং লিভারপুল। নেক্সট ম্যাচটা যেটা ছিল সেটা হলো বার্সেলোনা ভার্সেস রিয়ালের ম্যাচ অলিম্পিক লিও, তো এটা ফ্রান্সের দল আর এটা হলো স্পেনের দল। তো খেলাটা যেরকম ভাবা হয়েছিল 0-0 থেকে শুরু হবে, তো দুজনেরই অ্যাডভান্টেজ, বাট আমার মনে হয়েছিল ডেফিনেটলি লিওন অল্প অ্যাডভান্টেজে, বাট যেহেতু বার্সেলোনায় খেলা ডেফিনেটলি বার্সেলোনার অ্যাডভান্টেজ তো রয়েছে, বাট ফুটবল মস্তিষ্ক বলছিল লিওন যদি একটা গোল পায় বা ড্র করে ফেলে এক একে তাহলে লিওন ছু, কারণ অ্যাডভান্টেজের বলে বুঝলে। তো ম্যাচটা কীরকম দাঁড়ালো সেটা সবাই এখন জানি, তাও একবার ম্যাচের কী মোমেন্টসগুলো নিয়ে আসি। প্রথমেই যে একটা বলবো যে যখন বার্সেলোনা শুরু করে খেলাটা,
লিওনের গোলকিপার লোপেজ ওরা খুব ভালো সেভ করে, কর্নার আলাদা করে ফেলে, সেই কর্নার থেকে কিছু হয়নি। বাট তারপর 18 মিনিটে একটা ফাউল করে সুয়ারেজ, তখন পেনাল্টি বক্সে কেটে ঢুকে গেছিল, ওদের ডিফেন্ডার লিওনের ডিফেন্ডার ফাউল করে বসে, এবং যেহেতু ট্যাকেলটা পায়ে লাগে তো ওটা পেনাল্টি নির্দেশ দেয় রেফারি। তো পেনাল্টি থেকে গোল করতে মেসি কোনো ভুল করেনি, আগের দিন আমরা দেখেছি রোনাল্ডোকে পেনাল্টি থেকে গোল করতে, এইটা একটু ডিফারেন্ট ছিল গোলটা, বাট অসাধারণ একটা চিপ সোজা গোল, এক্সেলেন্ট পেনাল্টি, এক্সেলেন্ট, ঠান্ডা মাথায় কুল, তো একদম কুল কাম কম্পোজ মেসিকে দেখতে পেলাম। আর ফাইনালি গোলটা পেলো বার্সেলোনা, 109 গোলে বার্সেলোনা এগিয়ে যায়। তো তারপর থেকে বার্সেলোনা অ্যাটাকিং খেলছিলো, যেমন আমরা জানি টিকি টাকা খেলে, বল পজিশন থেকে খেলে, বার্সেলোনার মতন মাঠ, তো বার্সেলোনার সুলভ খেলাটাই আমরা দেখতে পাই। তো সেকেন্ড গোল যেটা আসে সেটা ফিলিপ কুটিনো গোলটা করে, ফিলিপ কুটিনোর থেকে বলতে পারবো এটা সুয়ারেজেরই গোল, কারণ সুয়ারেজ প্রথমে বলটা নিয়ে যেভাবে পেনাল্টি বক্সে ঢুকে যায় সেখানেই ডিফেন্স অলরেডি কেটে গেছে, তো তারপরে যে বলটা রাখে গোলটা শুধু সময়ের অপেক্ষা ছিল, কুটিনো ওদিক থেকে ফাঁকা ছিল এবং বলটা সুন্দর দেয় গোলকিপার অলরেডি বিট, তো তারপরে গোলটা রাখে কুটিনো গোলের মধ্যে, জাস্ট একটু টাচের দরকার ছিল, সেই টাচটা কুটিনো ঠিকঠাক করে এবং গোলটা পেয়ে যায়। কুটিনোর জন্য খুব দরকার ছিল গোলটা, বার্সেলোনার জন্য খুব দরকার ছিল গোলটা, আর একটা টিম গেম দেখা যাচ্ছিলো, সেই জন্য বার্সেলোনার একটা খুব ভালো লাগছিলো খেলাটা দেখতে। এখানে একটা ঘটনা বলে দিতে হবে, অ্যান্টনি লোপেজে তার আগে একটা চোট পায়, কুটিনো সেই সময় পেনাল্টি বক্সে ঢুকেছিলো, ওদের ডিফেন্সেরই একটা নিজেদের দলেরই একটা লোকের সাথে, অ্যান্টনি লোপেজের গোলকিপারে ওদের একটা চোট লাগে মাথায়, তো তারপর থেকেও একটু অসুস্থ ফিল করছিলো এবং সেটা স্বাভাবিক, মাথায় আঘাত মানে প্রচণ্ড টাফ একটা জিনিস ফুটবলের মতো জায়গায়, তো সেইটা সত্ত্বেও প্রায় 10-15 মিনিট ও নিজে খেলেছে ওই চোটটার পরেও, কিন্তু তারপরেই এই গোলটা খাওয়ার পরেই ওদের কোচের ডিসিশনে ওটা চেঞ্জ করা হয়, তো সেটা স্বাভাবিক, আমার মনে হয় প্লেয়ারের সুস্থ থাকাটা সবচেয়ে আগে দরকার, তো এটা কোচের ভালো ডিসিশন, গোলটা মানে গোলকিপার চেঞ্জ হয়, কিছু ফার্স্ট হাফে চেঞ্জটা হয়, তো ফার্স্ট হাফে আর কিছু ঘটনা সেরকম ঘটেনি, 2-0 গোলে বার্সেলোনা লিড নেয়, লিও খুব অ্যাটাক করেছিল কিন্তু গোলের কাছাকাছি এসেও গোলটা পায়নি, এটুকু বলতে পারবো। ডিপেকে একটু কালকে অফ ফর্ম লাগছিলো, ফেকির ভালো খেলছিলো সত্যি পুরো ম্যাচটা ধরেই, সোহেল ফেকির ভালো খেলেছে সেকেন্ড হাফে। আর সেটা অলিম্পিক লিও করতে চাইছিলো যে প্রথমে একটা গোল তুলে দিতে চাইছিলো এবং ওদের লক্ষ্যটা প্রায় সাকসেসফুল হয়ে এসেছিলো, কিন্তু গোলে কোনো মতেই শট তারা মারতে পারছিল না বা সেরকম কোনো চান্স ক্রিয়েট করতে পারছিল না। বার্সেলোনার ডিফেন্স এই সময় আমি বলবো একটু ভালনারেবল লাগছিলো এবং সেইখান থেকেই 1 ঘন্টা ঠিক 1 মিনিট আগে গোল তুলে নেয় অলিম্পিক লিও, লুকাস টোসার গোলটা তুলে নেয়। গোলটা বলতে গেলে আমি বলবো যে একটা ক্রস থেকে বলটা যখন আসে ডিফেন্সকে প্রচণ্ডই কনফিউজিং লাগছিলো, বলটা ক্লিয়ার করার জন্য ওরা প্রচণ্ড চেষ্টা করছিলো, বাট বার্সেলোনার প্লেয়ারদের এটা একটা ফল্ট বলতে পারি, ওরা পেনাল্টি বক্সে প্রচণ্ড নার্ভাস হয়ে যায়, মানে এতগুলো প্লেয়ারদের জটলার মধ্যে থেকেও লিও কিন্তু গোলটা করে দিয়ে যায় এবং যেটা লিওর জন্য খুব দরকার ছিল। আর বলবো সেকেন্ড হাফে যেন শুরু করেছিল লিও তার ডিজার্ভিং গোল, ডিফেন্স থেকে গোলটা করে যায় লুকাস টোসার, যেন বললাম 59 মিনিটে, তারপর থেকে বার্সেলোনাকে বেশ ভালোভাবে লাগছিলো, অ্যাটলিস্ট 10 মিনিট অব্দি তো বটেই, 70-75 মিনিট অব্দি প্রায় অলিম্পিক লিও অনেকটা গোল করেই ফেলেছিলো, ফেকির দুর্দান্ত একটা শট মেরেছিলো ফ্রিকিক থেকে, বাট ওটা একটু গোলে লাইনে বাইরে যায়, স্বাভাবিক অনেক দূর থেকে শটটা মারছিলো বাট বেশ পাওয়ার ছিল শটটা, ফেকিরকে বলবো কালকে দুর্দান্ত খেলেছে, বাট হয়তো জেতানোর মতো খেলাটা লিওকে খেলতে পারেনি বা আরেকটা গোল করার মতো। তো সেকেন্ড যেটা হয় ইনস্টাগ্রামের মতো টিম যেটা করে থাকে এই মুহূর্তে, যে বড় বড় দলগুলো একটা সুযোগ পায় এবং সেটাই কাজে লাগায়, যেখানে মেসির মধ্যে একটা প্লেয়ার আছে, সুতরাং এটা আমরা ফুটবল ফ্যান হিসেবে এক্সপেক্ট করতেই পারি। তো 77 মিনিটে সেই সুযোগটা নেয় বার্সেলোনা, মেসি নিজেই একা দক্ষতায় বলটা নিয়ে যায় এবং ইনসাইড আউট করে দুবার ওদের ডিফেন্ডারকে কাটায় এবং সেই শটটা ডান পায় গোলের মধ্যে রাখে, গোলকিপার হাতে লাগানো সত্ত্বেও বলটা গোলে যায় বিকজ শটে এতটাই পাওয়ার ছিল। তো এবার এইখানে বার্সেলোনা একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় যেহেতু 3-1 গোলে লিড হয়ে গেছিলো, তারপর থেকেও বার্সেলোনাকে দেখা যায় নিজের বার্সেলোনার মতো ফর্মে, 10-15 মিনিট লাস্টে পুরো বার্সেলোনা ডমিনেট করেছে এটাই বলতে পারি, আর পুরো কৃতিত্বই আমি এখানে দেবো মেসির, কারণ মেসি নিজে শুধু গোল করলো না তারপরে 2টো গোলও করালো, যেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল, আর খুব কম সময়ের মধ্যে খুব কুইক সাকসেশনে গোলগুলো পেয়ে যান বার্সেলোনা, মানে 3-1 পাওয়ার পরে নিয়ে আসি। ফোর্থ গোলটা হচ্ছে 81 মিনিটে গোলটা করে জেরার্ড পিকে, বাট বলটা অবভিয়াসলি মেসিরই ক্রেডিট, মেসি খুব সুন্দর বলটা নিয়ে যায় ডান দিক থেকে এগোচ্ছিলো, তখন বলটা একটা সুন্দর ক্রস বলবো না পাসের মতো রাখে, খুব সুন্দর থ্রু বলটা ছিল এবং পিকেকে জাস্ট পাটা রাখতে হতো ঠিক টাইমে, একটা স্ট্রাইকারের মতো ডিফেন্স থেকে উঠে গিয়ে একটা স্ট্রাইকারের মতো বলটা পায়ে রাখে এবং বলটা খুব সুন্দর টাচে গোল্ডে ঢোকায়, আমি বলবো এটা স্ট্রাইকারের মতোই ফিনিশ, কারণ একটা এরকম একটা গোল ফিনিশ করা দেখে খুবই ভালো লাগলো। আর পিকের গোলখিদের ব্যাপারে আমরা সবাই জানি, ও কত চেষ্টা করে একটা গোল পাওয়ার জন্য,
মানে টিমের হয়ে অবভিয়াসলি। তারপরে যে ফিফথ গোলটা পেয়ে যায় বার্সেলোনা সেটা হলো 86 মিনিটে ডেম্বেলে সাবস্টিটিউট হয়ে নামে, ডেম্বেলে একটা গোল পায় এবং আবার সে মেসি ক্রেডিট, মেসি মাঝখান দিয়েই উঠছিল, দুদিকে দুটো অপশন ছিল ওর কাছে। ডেম্বেলে যেহেতু ক্লিয়ার ছিল ডেম্বেলেকে বলটা রাখে এবং ডেম্বেলে গোলে বলটা রাখতে ভুল করেনি, যদিও বলটা গোলকিপারের গায়ে লেগেই ঢোকে বাট গোলে ছিল বলটা, সুতরাং গোলটা ডিজার্ভিংলি বার্সেলোনা পেয়ে যায় এবং 5-1 একটা বড় মার্জিন বার্সেলোনা এই সময় তৈরি করে ফেলে। তো 5-1 যখন বার্সেলোনা করে ফেলে সুতরাং এখানে বলতে আর কিছু বাধা রাখে না যে বার্সেলোনা এই ম্যাচটা ডমিনেট করে জিতেছে লাস্টে। কিন্তু ম্যাচে যদি শুধু চরিত্র বলতে হয় তাহলে আমি বলবো যে 58 মিনিট থেকে 70 মিনিট কিন্তু অলিম্পিকলি ওই সময়টা খুব ভালো খেলেছে। যদি একটা গোল পেয়ে যেত লিও তাহলে কী হতো এই ম্যাচের রেজাল্ট তাহলে কিন্তু বলাটা খুবই মুশকিল ছিল। তো যাই হোক, তো এখন অব্দি 8টা টিম থ্রু হয়ে গেল, 4টা ইংল্যান্ডের টিম, 1টা পর্তুগালের টিম, 1টা স্পেনের টিম, 1টা ইটালির টিম, 1টা হল আরেকটা নেদারল্যান্ডসের টিম। তো এবার দেখা যাক ইংল্যান্ডের টিমেরা এখানে ডমিনেট করতে পারে কিনা। অনেক বছর পর চ্যাম্পিয়ন্স লিগে 4টা দল উঠেছে ইপিএল থেকে, তো এবার দেখা যাক ইংল্যান্ডের কাপটা আসে কিনা, দেখা যাক কী হয়। এবার স্পেনের দিক থেকে তো শুধু বার্সেলোনাই রয়েছে আপাতত। 15th অফ মার্চ 4:30 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে তখন ড্রটা আমরা পেয়ে যাব যে কোয়ার্টার ফাইনালে কার সাথে কার খেলা হবে, তো সেদিকে আমাদের নজর থাকবে। আর যখনই ড্রটা হয়ে যাবে আমরা চলে আসবো তোমাদের জন্য জানাতে যে কার সাথে কী ফিক্সচার হবে। তফাতাতেই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে জানাও, শেয়ার করো খুব ভালো লাগলে। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করলে বেল আইকন ক্লিক করতে ভুলো না।